পবিত্র রমজান মাস উপলক্ষে সময় সংবাদের নিয়মিত আয়োজন ইফতার বাজার। ইফতার বাজার নিয়ে জানাতে আমি আরিফুর রহমান এই মুহূর্তে আছি রাজধানী রিয়াদের বাংলাদেশি অধ্যুষিত ভাতা মার্কেটে। এখান থেকে আজকে আপনাদেরকে জানাবো ইফতার বাজারের সবশেষ খবর। রমজানের শুরু থেকে আমরা যেমনটি দেখেছি ইফতার বাজারের ঠিক এক থেকে দেড় ঘন্টা আগে ইফতার আগেই কিন্তু এই ইফতারের পসরা সাজানো হতো, সেটি কিন্তু এখন দেখছি রমজানের শেষ দিকে এসে প্রায় অনেক আগেই কিন্তু ইফতারে এই পসরা সাজানো হয়েছে। এটির একমাত্র কারণ যে এখন ইফতারের যে বাজার সেটি কিন্তু বেশ জমজমাট এবং সব শেষ দিকে আসলেও দেখা যাচ্ছে প্রচুর লোক সমাগম হচ্ছে এবং লোকজন আগে থেকে ইফতারের যে আয়োজন ইফতারের যে সংগ্রহ তারা কিন্তু আগে থেকেই কেনাকাটা শুরু করছে। আমরা এখানে যেটি দেখছি যে ফোরস্টার হোটেল, এই ফোরস্টার হোটেলের সামনে যারা আছেন তারা কিন্তু ইফতার অলরেডি সাজিয়ে বসে আছেন। তাদের কাছে জানবো তাদের কয়টি আইটেম আছে এবং কি কি কোনটা কত টাকা রেট। আপনাদের এখানে কয়টি আইটেম সাজিয়ে? আমাদের এখানে 15-16টা আইটেম আছে, বাংলাদেশের সম্পূর্ণ খাদ্য এখানে সুস্বাদুভাবে আছে। এর পাশাপাশি এখানে তারা কিন্তু বিরিয়ানির যে আয়োজন সেটি কিন্তু তারা কিন্তু ইফতার আয়োজনে কিন্তু রেখেছে। আমরা দেখছি কিন্তু আমাদের পাশে কিন্তু আরেকটি হোটেল আছে, এখানেও কিন্তু একই রকমভাবে ইফতারের যে ধারাবাহিক আয়োজন সেটি কিন্তু আছে। অনেক ক্রেতা কিন্তু ইতিমধ্যে ইফতার সংগ্রহ করছেন। এটা কি আইটেম করছেন আপনারা? জালি কাবাব, গরুর জালি কাবাব। এটা ওনারা রেখেছেন জালি কাবাব, কত করে এটা দিচ্ছেন? এটা হচ্ছে 3 টাকা পিস। আলু চপ, বেগুনি চপ, পেঁয়াজি চপ, তারপরে আপনার জালি কাবাব, শিক কাবাব, ডিমি চপ, জিলেপি আছে, ভালো বরিন্দা আছে। আমাদের ইফতারে এখানে আছে ব্রুস্টেড আছে, সুরমা আছে, কাসি বিরিয়ানি আছে 15 রিয়াল করে আছে, আবার বুনা খিচড়ি আছে 15 রিয়াল, আর ইয়া আছে তেহারি আছে 15 রিয়াল আছে, ব্রুস্টেড আছে 15 রিয়াল, সুরমা আছে। যেমনটি বলছিলেন যে আসলে খুব কম মূল্যে, অর্থাৎ রোজাদাররা যাতে ইফতার আয়োজনটা খুব কম খরচে এখানে খেতে পারেন সেজন্য তাদের একটা ফ্ল্যাট রেট আছে। তারা মোটামুটি বেশিরভাগ আইটেমগুলোই 15 রিয়ালে এবং খুচরো যে ভাজা পড়া যে আইটেমগুলো আমরা দেখেছি সেগুলো কিন্তু প্রায় 2 রিয়াল 3 রিয়াল এরকম বাজেটের মধ্যে তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে। তো বলা চলে যে ইফতারের যে আয়োজন এটি কিন্তু আসলে পুরো রমজানের 30 দিনই কিন্তু তাদের চলে এবং শেষ দিকে এসেও তাদের বেচা কিনা ভালো এবং শেষ দিকেও একেবারে জমজমাট তাদের এই ইফতারের আয়োজন। আমরা যেমনটি দেখেছি অন্যান্য সময় রমজানের শুরু থেকে দেখেছি আমরা প্রায় ইফতারে 1 থেকে 2 ঘন্টা আগেই কিন্তু ইফতারে এই পসরা সাজানো হতো, এখন শেষ দিকে এসে দেখছি তারা অনেক আগে থেকেই কিন্তু এই ইফতারে পসরা সাজিয়েছেন। অনেকে বলছেন যে মূলত বিশেষ করে এই প্রবাসীরা অফিস আদালত এবং অন্যান্য যে ছুটি সেই ছুটি পাওয়ার কারণে কিন্তু অনেকেই এই বাংলাদেশি অধ্যুষিত মার্কেট থেকে কিন্তু ইফতার সংগ্রহ করার জন্য আসছেন এবং এক কথায় বলা চলে যে এই রমজানের রোজাদারদের জন্য যে ইফতারের আয়োজন এটি কিন্তু একেবারে ভালো এবং খুব সুষ্ঠু পরিবেশে এখানে কিন্তু ইফতারের আয়োজন হচ্ছে, কোনো ধরনের সমস্যা কিন্তু আসলে কেউ বলেনি এবং দাম নিয়ে কোনো ধরনের অভিযোগ কেউ করেনি। তো এই ছিল রমজানের ইফতার বাজার নিয়ে আমার কাছে সৌদি আরব থেকে সবশেষ।